subscribe now and press the bell icon. Never miss an update. মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার কুড়ুনড়ুন গ্রাম পঞ্চায়েতের সদস্য মোস্তফা শেখ খুনের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল বড়ুয়া থানার পুলিশ। বুধবার মূল অভিযুক্ত সাদ্দাম শেখ, সবুর শেখ, খুড়াই শেখকে কান্দি মহকুমা আদালতে তুলে 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হলো। প্রসঙ্গত 13ই আগস্ট সুন্দরপুর থেকে বাজার করে বাড়ি ফেরার পথে হস্তিনাপুর গ্রামের কাছে বোমা ও গুলি করে খুন করা হয় শ্রীরামপুর গ্রামের পঞ্চায়েতের সদস্য মোস্তফা শেখকে। সেই ঘটনায় সবুর শেখ মূল অভিযুক্ত বলে পুলিশি তদন্তে উঠে আসে। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল অভিযুক্তরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুনে থেকে গ্রেপ্তার করার পর তাদের পুনে আদালতে তোলা হয়। সেখান থেকে তাদের ট্রানজিট রিমান্ডে বড়ুয়া থানার পুলিশ নিয়ে এসে কান্দি আদালতে তোলে। এসিজিএম ভাস্কর মজুমদারের এজলাসে এই তিন ব্যক্তি বিচার হয়। আমরা 13/8/2021 তারিখে বলবেন একটু সকাল 8:30 সময় বড়ুয়া থানার অন্তর্গত চোদপুর এলাকাতে এই মোস্তফা শেখ বলে একজন ব্যক্তিকে বোম মেরে আহত করে এবং পরবর্তীতে সে মারা যান। এই অভিযোগ ওনার মোস্তফা শেখের স্ত্রী করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আপনার সবুর শেখ, সদ্দাম শেখ এবং ফুরাই শেখকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে, ঠিক আছে। এবং তারা আজকে পুলিশ 14 দিনের পুলিশ হেফাজতের জন্য মাননীয় আদালতের কাছে প্রার্থনা করেন। মাননীয় আদালত সমস্ত কাগজপত্র দেখে বিবেচনা করে এই তিনজনের 14 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে। এটা মাননীয় এসিজিএম সাহেব আমাদের এই ভাস্কর মজুমদার কোথা থেকে কীভাবে সেটা একটু বলে দাও ডিটেলসটা। এরা এই খুনে অভিযুক্ত হওয়ার পর থেকে ফেরার হয়ে যায়। পরবর্তীতে পুলিশ তাদের তৎপরতায় এই সবুর শেখ, সদ্দাম শেখ এবং ফুরাই শেখকে পুনে থেকে ধরে নিয়ে আসে এবং পুনে আদালতে প্রথমে তোলে। সেখান থেকে ট্রানজিট রিমান্ড দেয় পুনে আদালত। পুনে আদালতে ট্রানজিট রিমান্ডের পরে এই কোর্টে আনা হয় এবং 14 দিনের পুলিশ হেফাজতে প্রার্থনা করে পুলিশ। মাননীয় বিচারক সমস্ত কিছু বিচার বিবেচনা করে ওনাদের 14 দিনের পুলিশ হেফাজত অ্যালাউ করেছে। নেশা মুক্তি কেন্দ্র পরিচালনায় রিলাইফ ফাউন্ডেশন। আপনি বা আপনারা কেউ কি নেশায় আসক্ত? তাহলে জেনে রাখুন, নেশা একটি রোগ, এই রোগের চিকিৎসা সম্ভব। আমাদের পরিষেবা সচেতনতা বৃদ্ধি ও নেশাগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিতকরণ, নেশা বর্জনের শারীরিক ও মানসিক চিকিৎসা, ইনডোর কাউন্সিলিং, থেরাপি, জরুরি পরিষেবা, নেশা পরিত্যাগের পর পেশাগত পুনর্বাসনের প্রচেষ্টা, ফলো আপ চিকিৎসা ও কাউন্সেলিং, ভর্তি নিয়মাবলী, ফটো 3 কপি, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ইত্যাদি জেরক্স 1 কপি, ভর্তির সময় পরিবারের সদস্যদের উপস্থিত আবশ্যক, 24 ঘন্টা ভর্তি নেওয়া হয়, অনিচ্ছুক রোগীদের বাড়ি হইতে পিক আপ করে আনার ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা রিলাইফ নেশামুক্তি কেন্দ্র, উমরপুর NH34, ঘোরশালা, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7908284797 অথবা 7797374996।